সহোদর দুই ভাই আব্দুস সালাম ও আব্দুর রউফ পেশায় একজন কৃষক, অপরজন ব্যাংকার। তারা সমতল ভূমিতে কমলা চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাদের শখের বশে করা কমলার বাগান এখন বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে। রাজবাড়ির বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের দুই পেশাজীবী মানুষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দর্শনার্থীরা। তো বাগানে প্রচুর কমলা থোকায় থোকায় ঝুলছে এবং আমিও খেতে খুব সুস্বাদু আমি খাচ্ছি। তবে এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিটি থোকায় থোকায় ঝুলছে কমলা, প্রতিটি মানুষ এই অনাবাদি জমি না রেখে এই কৃষিকাজের উপরে, কৃষি নির্ভরশীলের উপরে যদি একটু এই সময় ব্যয় করেন তাহলে দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত হবে না। প্রথমে শখের বশে কমলার চাষ করলেও এখন উদ্যোগ নিয়েছেন বাণিজ্যিকভাবে করার। স্বপ্নচূড়া নার্সারিয়ান অ্যাগ্রো ট্যুরিজম রামদেয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের পিছনে অবস্থিত। এখানে আমাদের কমলার বাগান রয়েছে, যে কমলার বাগানে প্রচুর পরিমাণ থোকায় থোকায় কমলা ধরছে এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণে কমলা বিক্রি করে থাকি দর্শনার্থী এবং পাইকারিদের কাছে আমরা প্রতিনিয়ত বিক্রি করে থাকি। আমরা আশা করছি যে ভবিষ্যতে আরও এর প্রজাতি বৃদ্ধি করব, বৃদ্ধি করে আমরা বাণিজ্যিকভাবে এটা উৎপাদন করার জন্য এগিয়ে যাচ্ছি। সহোদর এই দুই ভাই 2015 সালের শেষ দিকে এক একর জমির উপর 183টি ম্যারিন্ডা জাতের কমলার চারা রোপণ করে। এরপরে পাঁচ বছরের মাথায় বাগানের প্রতিটি গাছ থেকে কমলা আসে 50 কেজি করে। কমলা চাষে শুরু থেকে সব ধরনের পরামর্শ অব্যাহত রাখা হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা আব্দুস সালাম শেখ। 2015 সাল থেকে সে এই চাষাবাদ শুরু করে। সে প্রথমে 1 বিঘা, পরবর্তীতে সে 30 বিঘা জমিতে এই নার্সারির চাষাবাদ শুরু করে। একজন সফল শিক্ষকতার পাশাপাশি একজন সফল কৃষক এই আব্দুস সালাম শেখ। আমরা কৃষি অধিদপ্তর সার্বক্ষণিকভাবে এই আব্দুস সালাম শেখ সহ অন্যান্য কৃষকদেরকে পরামর্শ দিই যে তারা যেন এই লাভজনক কৃষকের দিকে ধাবিত হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, কৃষক পর্যায়ে সঠিকভাবে কৃষি প্রণোদনা সহ প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকদের কমলা চাষে আগ্রহী করে তোলা। রাজবাড়ী প্রতিনিধি সাগর হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।